হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত। 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পারুল প্রকাশনীর WBHC এর মাধ্যমিকের টেস্ট পেপার বেরিয়ে গেছে। এই টেস্ট পেপারটি পর্ষদের যে রিডিউস সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী করা হয়েছে। তো আজকে আমি তোমাদের এই বইয়ের পেছনের দিকে যে সাজেশনগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, প্রথমে MCQ এর সাজেশন, সেইগুলোই আমি সমাধান করব। আজকে আমি পাটিগণিতের MCQ গুলো সমাধান করব। শুরু করার আগে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোন সেটের কোশ্চেন বা কোনগুলো করলে তোমাদের সুবিধা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, সাজেশনে প্রথমে পাটিগণিত আছে। এর 1 নম্বর কোশ্চেনটা কি আছে, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। দেখো, এই অঙ্কগুলো কিন্তু আমি একটু শর্টকাটে করব, মানে পুরো লিখে লিখে করব না, কারণ MCQ এর কোশ্চেন যেহেতু অত লেখার তো প্রয়োজন নেই, শুধু উত্তরটা বের করার জন্য যতটুকু করার দরকার সেটুকুই করব। তো তোমাদের প্রথমে দেখে নিতে হবে যে কি কি দেওয়া আছে। প্রথমে দেখো, সুদের হার দেওয়া আছে, তারপরে এ টাকার বি মাসে সুদ, মানে এখানে আসল দেওয়া আছে এ টাকা, আর সময় দেওয়া আছে বি মাস, বের করতে হবে সুদ। তো এই অঙ্কগুলো শুরু করার আগে প্রথমে সূত্রটা বলে নিচ্ছি। আমি জানি এতদিনের সূত্রটা তোমরা সবাই নিশ্চয়ই জানো, তবু আমি সূত্রটা একটু লিখে দিচ্ছি। যে সূত্রটা হচ্ছে PRT ইকুয়াল টু SI ইন্টু 100। অনেকে SI এর জায়গায় শুধু আই লেখে, সেটা কিন্তু একই ব্যাপার। SI মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে সুদের হার, টি মানে সময়। তো এই সূত্রটা দিয়েই সমস্ত অঙ্কগুলো হবে। তো 1 নম্বর অঙ্কটাতে দেখো কি আছে, এখানে আর এর মান দেওয়া আছে 10%, আসল মানে পি এর মান দেওয়া আছে এ, এককটা একক লিখবো না কিচ্ছু, আর হচ্ছে সময় টি এর মান দেওয়া আছে বি মাস, মাসকে বছর করলে কি হয়, বি বাই 12, 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা বছর হয়ে যাবে। এবার বের করতে হবে SI, তাহলে এই ওপরের সূত্র থেকে SI এর মান যদি আমরা বের করি তাহলে PRT-র নিচে চলে যাবে 100। আমি সূত্রটা লিখছি না, একবারে মান বসিয়ে দেবো। পি মানে এ, আর মানে হচ্ছে 10, টি মানে হচ্ছে বি বাই 12, বাইটা নিচে লিখব, আর নিচে কি রয়েছে, নিচে আছে 100। তাহলে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, AB বাই 120। তো দেখো, এটা বি নম্বর অপশনে আছে, এটাই হবে উত্তর, এত টাকা। এবার পরের প্রশ্নটা দেখো, বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। আর এর মান দেওয়া আছে এন বছর মানে সময়, টি এর মান দেওয়া আছে মোট সুদ মানে SI এর মান দেওয়া আছে, বের করতে হবে পি এর মান। তো দেখো, আর মানে 2R%, সময় মানে টি সমান সমান এন বছর, আর হচ্ছে সুদ মানে SI PNR/25। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই এটা ইম্পর্টেন্টের লিস্টেই থাকে, বের করতে হবে পি। তাহলে দেখো, এই সূত্র থেকে পি এর মান যদি বের করি তাহলে ডান দিকে এটা থাকছে, তার নিচে চলে যাচ্ছে RT, তার মানে সূত্রটা এরকমই, যে কোনো পি বা আর বা টি যার মানেই আমরা বের করব না কেন, ডান দিকে এইটাই থাকবে, তার নিচে অন্য দুটো চলে যাবে। তাহলে SI ইন্টু 100, এখানে SI মানে হচ্ছে PNR/25টা নিচে লিখব, ইন্টু 100 বাই নিচে চলে যাচ্ছে হচ্ছে RT, আর মানে হচ্ছে 2R, আর টি মানে হচ্ছে এন। এবার দেখো কাটাকাটি হবে, এন আর এন কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে, 25 দিয়ে যদি এটাকে কাটি 4 হবে, 2 দিয়ে এটাকে কাটলে হবে 2 মানে 2P, তাহলে এটাই হবে উত্তর। দেখো, এটা এ নম্বর অপশনে আছে। এবার পরের প্রশ্নটা দেখো, 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত। এখানে কি কি দেওয়া আছে, সময় মানে টি 5 বছর, আসলের 1/5, আসলটাকে আমরা কিছু একটা ধরে নেব,
তাহলে তার 1/5 অংশ হবে সুদ, মোট সুদ বলেছে, আসলের 1/5 অংশ। আমরা আসলটা ধরে নেব পি, তাহলে তার 1/5 অংশ মানে পি ইন্টু 1/5 অংশ সেটা হবে মোট সুদ। তাহলে বার্ষিক সুদের হার মানে আর এর মান বের করতে হবে। সরি, আমার পাশের বাড়িতে একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য একটু সাউন্ডটা কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে, তো একটু কষ্ট করে শুনে নিও। তো দেখো, এন হচ্ছে, সরি, টি হচ্ছে 5 বছর, আসল আমরা ধরে নিচ্ছি পি, তাহলে সুদ কি হবে আসলের মানে পি এর 1/5, এটা গুণ করলে কি হবে পি বাই 5। আর বের করতে হবে হচ্ছে বার্ষিক সরল সুদের হার মানে আর, তাহলে আর এর মান বের করলে কি হবে এসআই ইন্টু 100, এসআই মানে সুদ, মানে পি বাই 5 ইন্টু 100 বাই হচ্ছে পিটি, পি মানে হচ্ছে পি আর টি মানে হচ্ছে 5, তাহলে পি আর পি কেটে যাচ্ছে, 5 দিয়ে এটাকে কাটলে 5 2 10 0, এটা কাটলে হচ্ছে 4, তাহলে আর এর মান কিন্তু 4% বেরোলো, মানে এ নম্বর অপশন। এবার পরের প্রশ্নটা দেখো কি আছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পেলে 2n বছর পরে মেশিনের দাম কি হবে। তো দেখো, এটা কিন্তু মুখে মুখেই করা যায়, এখানে কিন্তু আমরা করে ফেলতে পারবো, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেশিনের বর্তমান মূল্য দেওয়া আছে, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। দেখো, মেশিনের বর্তমান মূল্য দেওয়া আছে 2p টাকা, মানে এটাই হচ্ছে আসল পি এর মান, আর হচ্ছে বলা আছে মেশিনটির দাম 2r% হ্রাস পেলো, মানে আর এর মানটা এখানে দেওয়া আছে 2r%, যেটা হ্রাস পেলো, আর সময়টা দেওয়া আছে 2n বছর, তাহলে 2n বছর পরে মেশিনটার দাম কত হবে, মানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, সমূল চক্রবৃদ্ধি মানে যেটাকে এ ধরা হয়, এ সমান সমান মানে কি হয় পি ইন্টু 1, এটা যেহেতু হ্রাস তার মানে মাইনাস হবে, r/100 হোল টু দি পাওয়ার n, এটাই তো সূত্রটা। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, এখানে পি এর মান হচ্ছে 2p 1 মাইনাস আর এর মান হচ্ছে 2r/100, আর n এর মানটা হচ্ছে 2n। দেখো কত সহজেই হয়ে যাবে, এটা এটা কাটাকাটি যাবে, 50 হবে, তাহলে 2p ইন্টু 1 মাইনাস ওপরে আছে r/50 ওপরে হোল টু দি পাওয়ার 2n, এটাই হবে উত্তর। এই যে ডি নম্বর অপশনটা হবে উত্তর। নেক্সট দেখো, 5 নম্বরটা দেখো কি আছে, কোনো আসলের সময় সুদের হার নির্দিষ্ট থাকলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটি পরিমাণ বেশি হবে। এখানে বলেছে সময় এবং সুদের হার নির্দিষ্ট থাকবে, যে এত সময়ে হবে এবং এত পার্সেন্ট সুদের হারে হবে। মনে করো 1 বছর পরে দুটো টাকাই রাখা হয়েছে, 1 বছর বা 2 বছর, আর সুদের হারটা মনে করো 5%। এবার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটির পরিমাণ বেশি হবে, সরল সুদের না চক্রবৃদ্ধি সুদের, না এ এবং বি উভয়ই, অর্থাৎ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুটোই, নাকি কোনোটিই নয়। এটা কিন্তু দেখো, যদি সময়টা মনে করো 2 বছর হলো, তো তোমার যে টাকাটা রাখা হয়েছে সরল সুদে সেই টাকারই 5% হারে যে সুদটা হয় সেটা 2 বছর পরে যত টাকা হয় সেটা তুমি পাবে, সেটা কিন্তু সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম বছরে তোমাকে যে সুদটা দিল সেই টাকাটা সুদ সহ যে টাকাটা হলো, মনে করো 100 টাকার ওপরে 5% সুদ, তাহলে হয়ে গেল 105 টাকা, পরের বছর 105 টাকা হয়ে যাবে আসল, এবার তার ওপরে আবার 5% সুদ দিয়ে সেটা দেবে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বেশি হবে সরল সুদের থেকে। তাহলে এরকম যদি প্রশ্ন হয় তাহলে উত্তরটা কিন্তু হবে বি নাম্বার, কোনটির পরিমাণ বেশি হবে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হবে, মানে বি নাম্বার। পরেরটা দেখো, বার্ষিক 10% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে। 10% হারে বের করতে হবে 2 বছর সময় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাতটা। দেখো দেখো, এটা ধরে নিচ্ছি দুটোর ক্ষেত্রেই আসলটা বলা নেই, মনে করো দুটোর ক্ষেত্রেই আসল ধরে নিচ্ছি পি, যেটা যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিই, আসল ধরে নিচ্ছি পি, আর বলা আছে সুদের হার হচ্ছে আর এর মানটা হচ্ছে 10%, আর সময় টি এর মানটা দেওয়া আছে 2 বছর। এবার সরল সুদের যখন যে সূত্রটা করব সেটার ক্ষেত্রে সুদের সূত্রটা কি, নিচে 100, ওপরে পি আর টি, পি থাকবে আর মানে 10 আর টি মানে হচ্ছে 2,
এটা শুনো শুনো কেটে গেল, দুই দিয়েও কাটতে পারি, দেখি কাটতে হবে কিনা পরে দেখছি, এটা থাক এখানে। এবার চক্রবৃদ্ধি সুদ যেটা বের করব, যেটা সমূল চক্রবৃদ্ধি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড, এখানে পি তো পি সেজন্য পি লিখলাম, আর মানে টেন বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু, এটা এইটা যে বেরোয় এই সূত্রটা, এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। সুদ আসল থেকে যদি আসলটা মাইনাস করি, পিটা মাইনাস করি, তবেই তো এটা হয়ে যাবে সুদ। তাহলে পিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকছে দেখো, এটা এটা কেটে গেল, মানে ওয়ান প্লাস ওয়ান বাই টেন তার স্কোয়ার মাইনাস ওয়ান, মানে দুটোর থেকে এইটা এটার সাথে পি রয়েছে, এটা গুণ সম্পর্ক আর একটা পি রয়েছে, পি কমন গেল, তাহলে এখানে এটাই পড়ে থাকবে, মাইনাস ওয়ান থাকবে। এবার দেখো এটাকে যদি একটু ভাঙাই তাহলে কি হচ্ছে, নিচে হচ্ছে দশ, এটা একবারে করছি, হ্যাঁ দশ যোগ এক মানে এগারো তার স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে পি ইন্টু একশো, এগারোর স্কোয়ার মানে একশো একুশ, আর দশের স্কোয়ার মানে একশো মাইনাস ওয়ান, এই লসাগুটাও একবারে করব, পি ইন্টু দেখো একশো একুশ থেকে একশো মাইনাস হবে, মানে একুশ বাই একশো এটা থাকবে। আর এটার ক্ষেত্রে তাহলে এটা আর কিছু গুণ করার দরকার নেই, ওপরে থাকছে টু আর পি আর নিচে থাকছে দশ। এবার এটার অনুপাত করতে হবে, তার মানে সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অনুপাত, কথাটা আর লিখছি না, এটা তো শর্ট এমসিকিউ। তাহলে টু পি বাই টেন ইস টু পি ইন্টু একুশ মানে একুশ পি, পি ইন্টু একুশ মানে একুশ পি বাই একশো। এবার দেখো দুদিক থেকে পি পি কেটে যাচ্ছে, দশের একটা শূন্য কেটে যাচ্ছে, মানে এখানে থাকছে দুই, এখানে থাকছে একুশ বাই দশ, দশ দিয়ে যদি দুটোকেই গুণ করে দিই এটা হবে কুড়ি ইস টু একুশ, দশ দশ কাটাকাটি চলে যাবে, তাহলে কুড়ি ইস টু একুশ এটা কিন্তু হবে উত্তর। দেখো এই যে সি নাম্বার অপশনটা, দেখো এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের তাহলে আরেকবার একটু দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। পরের প্রশ্নটা দেখো কি আছে, সাত নম্বর, অরিত্র এবং আলীনূর যথাক্রমে হাজার টাকা ও দেড় হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, এক বছর পরে ব্যবসাতে পঁচাত্তর টাকা ক্ষতি হলে অরিত্রর কত ক্ষতি হয়। তো এটা তো ওই যে আমরা জানি প্রথমে অনুপাত করে নিতে হয়, তারপরে আনুপাতিক ভাগহার করতে হয়, তারপরে পঁচাত্তর টাকার মধ্যে কার কত ক্ষতি হলো সেটা বের করতে হয়। এখানে অরিত্রটা বের করতে হবে, প্রথমে হচ্ছে অরিত্র, পরেরটা হচ্ছে আলিনী। দেখো এটা কি হচ্ছে, অরিত্র ইষ্টু আলিনূর সমান সমান হাজার ইষ্টু দেড় হাজার, দুটো শূন্য প্রথমে কেটে যাচ্ছে, দশ ইষ্টু পনেরো হচ্ছে, এবার পাঁচ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দুই ইষ্টু তিন হবে। এবার একবারে আমরা বের করব, উত্তরটা বের করতে হবে অরিত্র, তাহলে অরিত্র কত পাচ্ছে, মানে অরিত্র কত টাকা ক্ষতি হচ্ছে, পঁচাত্তর ইন্টু অরিত্র হচ্ছে প্রথমটা দুই বা এই দুটোর যোগফল পাঁচ, এত টাকা পাঁচ পনেরো পঁচাত্তর মানে তিরিশ টাকা, তাহলে অরিত্র ক্ষতি হচ্ছে তিরিশ টাকা, এটাই কিন্তু হবে উত্তর। দেখো এটা সি নম্বর অপশনে আছে, তাহলে এটা হবে উত্তর। পরেরটা দেখো, এ বি সি যথাক্রমে এক্স টাকা, টু এক্স টাকা এবং ওয়াই টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন, বছর শেষে ওয়াই টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত। কে কে বলেছে এ বি সি, আর অনুপাতগুলো কত, এক্স টু এক্স আর ওয়াই, এগুলো হচ্ছে মূলধন। এবার বছর শেষে ওয়াই টাকা লাভ হলো, তাহলে বি এর লাভটা কত হবে, এটাও মুখে মুখে এখানে বের করা যায়, তাও আমি একটু করে দেখছি। দেখো তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় সেজন্য কিন্তু আমি করে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু না করেও নিজেরা মুখে মুখেই করতে পারবে। এক্স ইস টু টু এক্স ইস টু ওয়াই, এবার বলেছে বি এর লভ্যাংশ, তাহলে লাভ হয়েছে ওয়াই টাকা, এবার ওয়াই টাকার থেকে তাহলে বি এর আনুপাতিক ভাগার যদি বের করি, টু এক্স বাই নিচে এই তিনটের যোগফল এক্স যোগ টু এক্স যোগ ওয়াই, তাহলে এইটা বের করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে, এত টাকা হচ্ছে লভ্যাংশ পাবে। তাহলে টু এক্স ওয়াই বাই নিচে যোগ করলে টু এক্স আর একটা এক্স থ্রি এক্স যোগ ওয়াই টাকা, টু এক্স ওয়াই বাই থ্রি এক্স প্লাস ওয়াই। দেখো এটা কত নম্বর অপশন অপশনে আছে, দেখো এটা বি নম্বর অপশনে আছে, তাহলে এটাই হবে উত্তর।
নয় নম্বর প্রশ্নটা দেখো, দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা ও ওয়াই টাকা যথাক্রমে এ একক এবং বি একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। এই এ আর বিটা এটা কিন্তু সময়, আর এই দুটো হচ্ছে মূলধন, তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা কত হবে? দেখো, মূলধন আর হচ্ছে সময়টা এটা কিন্তু গুণ হবে, অর্থাৎ এক্স এ হবে আর ওয়াই বি হবে। এবার এটা অনুপাত করে দিলেই হয়ে গেল, এক্স এ ইস টু ওয়াই বি, মানে এই যে বি নম্বর অপশনটা হবে উত্তর। পরের প্রশ্নটা দেখো, কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? দেখো, এটা খুব ভালো অঙ্ক। এখানে বলা আছে আসল এবং সবৃদ্ধি মূলের অনুপাত, তাহলে আসলটাকে আমরা ধরে নিচ্ছি, মানে যেটা পি এর মান সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 25x, আর সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল সেটাকে আমরা ধরে নিচ্ছি 28x। এটা সুদ আসল আর এটা হচ্ছে আসল, তাহলে সুদটা কত হবে? সুদ আসল থেকে আসলটা মাইনাস হবে, মানে 28x মাইনাস 25x হবে। তাহলে এটা এরকম ব্র্যাকেট করে টাকা লিখতে হয়। এবার 3x এটা হবে সুদ। এবার বলেছে কি বার্ষিক সুদের হার কত, তাহলে সুদের হারের সূত্রটা আমরা জানি, মানে আর সমান সমান এস আই, এখানে 3x ইন্টু 100 বাই পি মানে 25x, আর টি মানে বার্ষিক বলেছে মানে এক বছর, তাহলে এক্স এক্স কেটে গেল, 25 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, 3×4 12, 12%, এটাই হবে উত্তর। দেখো, বি নম্বর অপশনটা হবে উত্তর। এবার লাস্ট অঙ্কটা দেখো, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত এত হলে বার্ষিক সুদের হার কত? দেখো, লভ্যাংশের অনুপাত বলা আছে, এবার তার থেকে সুদের হার বের করতে হবে। দেখো, উত্তরগুলো কিন্তু অনুপাতে দেওয়া আছে, তার মানে কি? দেখো, দুই বন্ধুর লভ্যাংশের অনুপাত দেওয়া আছে এত, এবার আমরা এই দুটো লসাগু দিয়ে একে গুণ করবো, মানে 3×2 = 6, মানে 1/2 কে একবার 6 দিয়ে গুণ করবো, 1/3 কেও 6 দিয়ে গুণ করবো, তার মানে এটা কাটাকাটি গেলে এটা হবে 3 আর এটা হবে 2, মানে 3:2, এটাই হবে উত্তর। তার মানে বি নম্বর অপশনটা হবে উত্তর। তাহলে এর পরের ভিডিওতে আমি বীজগণিতের প্রশ্নগুলো সমাধান করে দেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে আর কোনটা কোনটা প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দেবে, এবং প্রেস করার পরে অল বলে যে অপশনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।